ব্যাধি ক্যান্সারকে জয় করে সবার মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলেন ইসলান্ডনের ব্রিটিশ বাংলাদেশি গয়াসমিয়া চার বছর আগে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে এক বাঙালি ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি সম্প্রতি শেষ হওয়া পাবলিক হেলথ ইংল্যান্ডের বি ক্লিয়ার অন ক্যান্সার ক্যাম্পেইনে উঠে এসেছে এমনই এক ক্যান্সার জয়ীর গল্প বি ক্লিয়ার অন ক্যান্সার ব্লাড ইন পি ক্যান্সার ক্যাম্পেইন নিয়ে মুনিরুদ্দিনের দুই পর্বের রিপোর্টের প্রথম প্রথম পর্বে আজ দেখুন ক্যান্সার জয়ে গয়াসমিয়ার গল্প ব্লাডার বা মূত্রথলি শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা সরাসরি কিডনির সাথে জড়িত আর এই কারণে এটি ক্যান্সার হওয়ার ঝুঁকির মধ্যে থাকে তবে এ ধরনের ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকভাবে পঞ্চাশ বছর বয়সের পরই দেখা যায় এক গবেষণায় দেখা গেছে ব্লাডার ক্যান্সার আক্রান্তদের নব্বই শতাংশই হল ষাট বা তার উপরে আর তেপ্পান্ন শতাংশই দেখা যায় সত্তর থেকে পঁচাত্তরের বয়সের মধ্যে আর এমনই একজন হলেন ইস্ট লন্ডনের গায়াস আমি দেখেন প্রথম আমার স্যামটুমটা ছিল আমি বা ফোর ইয়ার্স এগো তো আমার হঠাৎ করে একদিন আমি পরিশ্রম করেছি তার সাথে সাথে আমার রক্ত আসে গেছে তো রক্ত আসার পরেই আমি চলে গিয়েছিলাম ডক্টরের কাছে ইন্ডোস্কোপি করার পরে তারা তারা পাইছে যে একটা ক্যান্সার ক্যান্সারের জন্য না একটা সেল আছে এখানে ইটস এ ভেরি থাইনিং সেলারি প্রাইমারি স্টেজ ব্রিটেনে অন্যান্য কমিউনিটির মধ্যে এশিয়ান এবং আফ্রিকান কমিউনিটিতে এই ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি এবং এই অঞ্চলের আক্রান্ত ব্যক্তিরা সামাজিক টাবুর কারণে ডাক্তারের পরামর্শ নিতেও দেরি করে থাকেন ফাইনালি এই বছরে আবার তারা বলতেছি যে তোমার যে আমরা বায়োক্সি করে দেখছি যে তোমার আবার হয়েছে তো এই ডক্টর ফ্যাটি যে হয়েছে না উনি আমার যে ছিল সার্জেন ছিল এ উনি বায়োক্সি করছে করার পরে বলতেছে যে তোমার এটা কমপ্লিটলি এটা কিউর হয়ে গেছে আপনি যখন জানলেন যে আপনার ক্যান্সার হয়ে গেছে হ্যাঁ তখন আপনার আশেপাশের ফ্যামিলি মেম্বাররা তারা আপনাকে কিভাবে হেল্প করছেন দে দে লিটল বিট ওয়ারি अबाउट দিস ইজ বাট আই ওয়ারি আমি কোনো ওয়ারি করি নাই ব্লাডার ক্যান্সার বিশেষজ্ঞ এবং মিস্টার মিয়ার চিকিৎসক ডাক্তার জুমুর পাটি মনে করেন এই ক্যান্সারের লক্ষণ দেখার পরপরই যদি ডাক্তারের পরামর্শ নেওয়া হয় তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার আশা শতভাগ কিডনি ক্যান্সার যখন ধরা পড়ে আমাদের কমিউনিটিতে ওটা অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে এটার বিশেষ কিছু কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে আমরা মনে করি যে একবার পেশাবের রক্ত আসছে এটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামাতে হবে না দুই তিনবার যদি আসে তাহলে আমরা ডাক্তারের কাছে যাব কিন্তু এটা ঠিক না এটা একটা ছোঁয়াচে রোগ না এবং ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা পড়বে তত ভালো তত চান্স আছে বেঁচে যাওয়ার এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়া প্রতি বছর ব্রিটেনে প্রায় সতেরো হাজার রুগী এই ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হন এবং এর মধ্যে সাড়ে সাত হাজার রুগী প্রতি বছর মারা যান তবে এটির ঝুঁকির ক্ষেত্রে পুরো ব্রিটেনে এই সব রকম ক্যান্সারের মধ্যে এটি আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে সপ্তম স্থানে এটি ঝুঁকির মধ্যে রয়েছে এবং এটি পুরুষের ক্ষেত্রে নারীদের বা মহিলাদের তুলনায় বেশি ঝুঁকি রয়েছে এবং পুরুষের ক্ষেত্রে এটি চতুর্থ স্থানে রয়েছে এই ব্লাডার ক্যান্সারটি একটু স্বাস্থ্য সচেতন হলেই এড়ানো যাবে এই মরণব্যাধি ক্যান্সার মনিরুদ্দিন এটিএন বাংলা ইউকে